একদিন একটা মুফতি সাহেব ফজরের নামাজের পরে একটা বাড়িতে গেলেন। সেখানে এক ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা তোমার সন্তানটা কি করছে এখন? ব্যক্তিটি বললেন, আমার সন্তান এখন ঘুমাচ্ছে। মুফতি সাহেব বললেন, কেন ঘুমাচ্ছে, ফজরের নামাজ কি পড়েনি? তখন ব্যক্তিটি উত্তর বললেন, না ফজরের নামাজটা পড়েনি। মুফতি সাহেব বললেন, কেন পড়েনি? তখন উত্তরে ওই ব্যক্তিটি বলছেন, রাত্রে অনেক পড়াশোনা করেছে যার ফলে সে অনেক ক্লান্ত, এই জন্য তাকে ফজরের নামাজে আমি আর উঠাইনি। তখন মুফতি সাহেব বললেন, আচ্ছা হঠাৎ করে যদি তোমার বাড়িতে এখন আগুন ধরে যায় এই অবস্থায় তুমি কি করবে? তখন ওই ব্যক্তিটি বলছেন যে হঠাৎ করে যদি আগুন ধরে যায় তাহলে আমি আমার সন্তানকে বাড়ির বাইরে নিয়ে আসব, তাকে উঠিয়ে নিয়ে আসব। তখন মুফতি সাহেব বললেন, কেন উঠাবে? তখন ব্যক্তিটি বলছেন, যদি আমি তাকে না উঠাই আমার সন্তানটা আগুনে পুড়ে ছারখার হয়ে যাবে। তখন মুফতি সাহেব তাকে বাহ বাহ দিয়ে বলল, বাহ খুব সুন্দর কথা, দুনিয়ার আগুন থেকে বাঁচাবার জন্য তার ঘুম ভাঙাতে তুমি রাজি আছো, কিন্তু তুমি কি একবার ভেবে দেখেছ যে দুনিয়ার আগুনের চাইতে উত্তপ্ত আগুন হলো জাহান্নামের আগুন? সে যদি নামাজ না পড়ে তাহলে তাকে জাহান্নামের আগুনে যেতে হবে, তো তুমি তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য তার ঘুমটা ভাঙাতে পারো না। তুমি তাকে পৃথিবীর আগুন থেকে বাঁচাবার চেষ্টা আছে, কিন্তু তোমার তাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার কোনো চেষ্টা নেই। সম্মানিত প্রিয় দর্শক, এই জন্য বলি, পৃথিবীর আগুনকে ভয় করার আগে জাহান্নামের আগুনকে ভয় করুন।